সুতোবা একটা দিন খালি ভিডিও দেয়নি সুতোবা একটা দিন ভিডিও দেয়নি নিজের ব্যস্ততার জন্য নিজের কিছু কাজের জন্য পার্সোনাল কিছু কাজের জন্য যার জন্য সুতোবা একটা দিন বেছে নিয়েছিল ভাই সেই দিনটা আমাকে ভাঙিয়ে কিছু মানুষকে খেতে হয়েছে ভাবা চায় ভাবা চায় আমাকে ভাঙিয়ে আমাকে আমাকে এই সবে আট হাজারে পা দিয়েছি বড়ো বড়ো চ্যানেল পনেরো হাজার ষোলো হাজারের চ্যানেল তারা আমাকে ভাঙিয়ে খেয়েছে আমার কন্ট্রোভার্সির কন্টেন্ট মানে আমাকে কন্টেন্ট বানিয়ে আমার কন্টেন্ট থেকে লাইন চুরি করে ভিডিও করতে বসেছে ভাবতে পারো এদের অবস্থা তার মানে বুঝতে পারছো সুতপা যদি কন্ট্রোভার্সি সেক্টর থেকে বেরিয়ে যায় প্ল্যাটফর্ম থেকে ভাই এরা তো বুড়ো আঙুল চুষবে এভাবে বাঁ হাতের বুড়ো আঙুল চুষবে ডান হাতের বুড়ো আঙুল চুষারা অকাত হবে না হুম খুব স্বাভাবিক ব্যাপার এটা খুব সিম্পল কথা কী অবস্থা চলো এইসব কথা পরে হবে একটা ছোট্ট করে কথা বলে রাখি হ্যাঁ আমাকে কী সব বলছে কি শুনতে পাচ্ছি যে আমি নাকি কী সব ভুলভাল তত্ত্ব ছড়াচ্ছি হুম ভুলভাল তত্ত্ব কথাই ছড়াচ্ছি আমি তো সব ঠিকঠাক বলেছি গো আমি ভুলভাল তত্ত্ব তো ছড়াইনি আমরা স্পটে কেউ ছিলাম স্পটে কেউ থাকিনি স্পটের উদাহরণ কি স্পটের একটা এক্সাম্পল হচ্ছে সিম্পল সিম্পল একটা কথা স্পটের একটা তুরূপের তাস এখন সুতোপা হাতে কি সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ আমরা তো অনেক আগেই বলেছি আমি তো কালকেই বলেছি সিসিটিভি ফুটেজ আমরা অ্যাজিউম করতে পারছি সেই মুহূর্তে কি হতে পারতো আমরা অ্যাজিউম করতে পারছি সেই মহিলার করা লাইভটা দেখে যে মহিলা লাইভে কি বলেছে ভিডিও টু ভিডিও লাইভ তুলে সেখান থেকে কথা তুলে আমি ডিসকাস করেছি একে বলে স মা না ঠিক আছে আমি কাউকে গাল দিই নি নোংরা কথা বলিনি কোনো খারাপ কথা বলিনি যদি ঘরে মাথা থাকে বাড়িতে নোটিশ পাঠিয়ে দেখাও ঠিক আছে যে বা যারা খেলা হবে দেখে নেবো ঠিক আছে নিজে বলি নিজের দায়িত্বে বলি আর যথেষ্ট ভদ্রভাবে সম্মান দিয়ে বলি ঠিক আছে যে অভদ্র তাকেও তার প্রাপ্য সম্মান দিয়ে বলি ঠিক আছে যদিও তার সেটা প্রাপ্য নয় সম্মান প্রাপ্য নয় তাও তাকে সম্মান দিয়ে বলি সেটা হচ্ছে অনেক কিছুই হতে পারতো অনেক কিছুই হতে পারতো সবাই সব কিছু হজম করতে পারে না অপমান বদনাম সবার সামনে দাঁড়িয়ে তাকে তাকে মেন্টালি সোশ্যালি হ্যারাসমেন্ট করা সবার নেওয়ার ক্ষমতা থাকে না সবার বুকের পাটা সোজা থাকে না ঠিক আছে সবার বুকের পাঠা সোজা থাকে না বাইরে লাইভ করতে করতে বেরিয়ে এসে ধুরন্ধর ধুরন্ধর বদমাস ধুরন্ধর বউকে দিয়ে ভিডিও করানো করায় বউকে দিয়ে এই করানো করায় সব থেকে বদমাস হচ্ছে এটা এটা হচ্ছে সব থেকে শয়তান এর নাম ইনফর্ম করতে যাওয়া সেইগুলোই ভিডিওর মাধ্যমে বলেছি এখনও বলছি হাজার বার বলবো দু হাজার বার বলবো ঘাড়ে মাথা থাকলে কেস করে দেখাও ঠিক আছে ওসব কেসের ভয় অন্তত আমি পাই না আর কেউ পায় বা না পায় আমি জানি কতটুকু বলা দরকার কোথায় ফুল স্টপ দেওয়া দরকার কোথায় কমা মারার দরকার সেটা আমি খুব ভালো করে জানি ঠিক আছে সো আমাকে বেশি জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার হচ্ছে পরের কথায় আসি বাবা যাকে এই টপিকটাকে চেঞ্জ করি ঠিক আছে যে হোগা দেখা জায়গা চলো তো বলেই দিয়েছে কাল খুব ব্যস্ত ছিল ঠিক আছে খুব ব্যস্ত বুঝতে পারছো তো গো বড্ড ব্যস্ত ছিল বুঝে নাও এবার পরের কথা আসছি হ্যাঁ সেটা হচ্ছে এই জানো আজকে টিনুর ভিডিও দেখলাম টিনুর ভিডিওতে একজন কমেন্ট করেছে আ হা গো টিনু তুমি কি সুন্দর পরিবেশ ছেড়ে বেরিয়ে এসেছো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো কি ভালো পরিবার কি ভালো তোমার স্বামী গো তুমি অমন স্বামীকে ছেড়ে দিয়ে চলে এলে বিশ্বাস করো পাঁচ থেকে দশ মিনিট আমার হাসি থামেনি ভিডিওটা দেখা ভাই ভিডিওতে কমেন্টটা দেখার পর হাসি থামেনি কেন হাসি থামেনি বলো তো ভাই যে বলছে মানুষগুলো বলছে বা যারা বলছে ভাই তোমাদের বোন আছে দিদি আছে মেয়ে আছে পেটের মেয়ে আছে দাও না গো সন্দীপের বাড়িতে সন্দীপের বাড়িতে দাও না বউ হিসেবে ছেলে ভালো খুব ভালো আর টিনু তো ছেলে নিয়ে চলে আসছে ছেলের কোনো ঝামেলা করতে হবে না একবারে হ্যাঁ তবে হ্যাঁ যেটা পাবে সেকেন্ড হ্যান্ড পাবে এটা বলতে পারি সেকেন্ড হ্যান্ড দেখো এটা আবার বলতে যেও না যে সেকেন্ড হ্যান্ড কেন বলছি প্রণদীপকে ভাই আগে বিয়ে ছিল দ্বিতীয়বার বিয়ে করবে তো সে তো সেকেন্ড হ্যান্ডই হবে স্বাভাবিক ব্যাপার আর কি টিনু টিনু বিয়ে করেছে দ্বিতীয়বার টিনুর বিয়ে হবে তিনিও সেকেন্ড হ্যান্ডই হবে খুব স্বাভাবিক কথা আমরা তো এইভাবেই বলি তো সেই হিসেবে সেটা হতে পারে যে একটা বউ আছে মানে সৎ যে হবে সে সৎ হবে স্টেপ পরিষ্কার কথা যাই হোক না কেন স্টেপ কথাটা তার নামের আগে বসবে তো দিয়ে দেখাও একটুখানি যদি বুকের পাটা থাকে এরকম চর্চা করতে ধম্ম করতে কমেন্ট করতে কী ভালো লাগে তাই না অন্যের মেয়েকে ছোটো করতে ভালো লাগে তাই না ও বাবা এরকম জামাই খুব ভালো লাগে বা এরকম বাড়ির ছেলে খুব ভালো লাগে কি সুন্দর বউকে সোশ্যাল মিডিয়ায় দাঁড় করিয়ে ব্লাউজ কেটে কেটে শাড়ি কেটে কেটে সায়া কেটে কেটে উলঙ্গ করে বিক্রি করবে সকলে মিলে মিলে বিক্রি করবে বাবা এই করে করে তো পুরো অটালিটা দাঁড়িয়ে গেল সত্যি কি ঘর বাবা টিনু এত বড় ঘর ফেলে চলে এসেছে সত্যি তো তাই ঠিক টিনু তুই এত বড় ঘর বাড়ি ফেলে ফেলে চলে এলি ও মা ঘর বাড়িটা কী করে হলো গো এ তো বউ বিক্রির টাকাই ঘর বাড়ি হুম তারপরে লোকে আবার বউ চলে গেছে বলে দয়া করে মায়া করে বিশ্বাস করো বউ চলে গেলে কত পরিবারে দেখেছি আহা উহু করতে যায় এ বাবা চেটে চি ছেলেটার সাথে খারাপ হলো গো খুব খারাপ হলো এরকম বলতে চায় বহু পালালে যে টাকা পয়সা জিনিসপত্র দিয়ে বাড়িতে এত হেল্প করে আমি বাপকালে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখতে পাচ্ছি জীবনে কোনো দিন দেখতে পেতাম না এই সোশ্যাল মিডিয়া না এলে ইউটিউব না করলে কোনো দিন বুঝতেই পারতাম না যে এই ধরনের ঘটনাও মানুষের জীবনে ঘটে থাকে তাই না আমরা দেখেছি কি বাড়ির বইয়েরা বাড়ির মায়েরা বোনেরা এরা হচ্ছে পরিবারের সম্মান এদেরকে নিয়ে বাইরের লোক যদি কেউ কথা বলে মানে ঘরের লোকেরা মারমুখী হয়ে ছুটে যায় এমনকি থানা পুলিশ কেস কাচারি কোর্ট এই সব করে বেড়ায় আর ভাই এরা বউকে অপমান করে বইয়ের বিরুদ্ধে থানা পুলিশ কেস কোর্ট কাচারি করতে যাচ্ছে হুম সেটা পুরুষ এবার আছে পুরুষ এমন ধরনের পুরুষ এত ভালো পুরুষ যার পুরনো বদনাম যে নিজের দিদিকে অপমান করেছে যে নিজের দিদির শ্বশুরবাড়িকে অপমান করেছে যে নিজের জামাইবাবু যাদের থ্রুতে চ্যানেল যাদের থ্রুতে আজকে চেনা আজকে সন্দীপ কে হু ইজ সন্দীপ এর ভীত কোথায় এর ভিত হচ্ছে সৌমালী অধিকারী সৌমালি ছাড়া ফনদীপের কোনো অস্তিত্ব নেই সৌমালি ছাড়া সন্দীপের কোনো অস্তিত্ব নেই আজকে সবাই ওকে চেনে চিনেছে সৌমালির ভাই হিসেবে তারপরও চ্যানেল দেখা শুরু করেছে একটা ছোটো ব্লগিং চ্যানেলকে বড় করতে কত টাইম লাগে বলো তো তাঁর করাতে কত টাইম লাগে লোকে ব্লগ দেখতেই চায় না লোকে ব্লগ দেখতেই চায় না এই সব এন্টারটেনিং কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে চায় যেখানে পিএনপিসি ঝগড়া কলতলা ঝগড়া আছে গালাগালি নোংরা কথা এগুলো দেখতে চায় ব্লগ কজন দেখতে যায় ব্লগের দেখার মানুষ খুব কম আজকালকার দিনে হ্যাঁ যারা ব্লগিংয়ে দাঁড়িয়ে গেছে তাদের ব্যাপার ছেড়ে দাও আজকে যে ফনদীপ ফনদীপকেও তো প্ল্যান করতে হয়েছিল ভিডিওর প্রথম প্রথমে এই কন্ট্রোভার্সির প্রথমে করতে হয়েছিল তো যে টিনুকে বাপের বাড়িতে দিয়েছে এই ঘটনা ঘটাবে ওটা তো ফ্লপ হয়ে গেল যখন রাত্রিবেলা সেই রাত্রে দেখলো যে একটা ভিডিও করলে ভিডিওটা ভাইরাল হয় নাকি দেখি যেই ভাইরাল হয়ে গেল ফোনদীপ আর লোভ সামলাতে পারলো না জিপ দিয়ে জল পড়তে শুরু করলো সে সামনে মিষ্টি এলে যেরকম লোক থাকে আর বিড়ালের সামনে মাছ দিলে যেরকম লোভ থাকে ঠিক সেই রকম ধরনের রাতার রাত ভিডিওর লোভ সামলাতে না পেরে দ্যান আর দেন ভিডিও দিতে শুরু করে দিল কোন ভদ্রবাড়ির মানুষ এই ধরনের পুরুষ মানুষকে মানে পুরুষ মানুষকে সাপোর্ট করবে যে নিজের পরিবারের সম্মানকে সোশ্যাল মিডিয়া বিক্রি করেছে তার ছেলের ফটো ইউজ করে তার নিজের ছেলে ছেলের কথা তো বাদই দাও ছেলের কথা বাদই দাও ছেলের কথা আমি বাদই দিয়ে দিলাম বুঝতে পারলে ছেলের ভালো মন্দ বাদই দিয়ে দিলাম নিজে খাবো নিজে ভালো থাকবো বাচ্চাটা এখনও ভালো করে একটা লিখতে শেখেনি বাচ্চাটা এখনো ভালো করে একটা পেন ধরে ভালো করে একটা অক অক লিখতে শেখে নিই একটা সংখ্যা লিখতে শেখেনি ভালো করে কি করে শিখবে অল টাইম ব্লগিং অল টাইম বাইরে ঘুরে বেড়ানো অল টাইম ফুর্তি আনন্দ বাচ্চাটা এখন থেকে ছোটো বাচ্চাটা এখন থেকে অনেকেই বলে চিনার বাড়ির খাবার দাবার ভালো না চিনার বাড়ির খাবার দাবার গরোয়া না এই তেলালো ঝোলালো এইসব খাবার দাবার ভাই বাচ্চাটাকে অর্ধেক দিন দেখেছি ফুচকা খাচ্ছে ওইটুকু ছোটো বাচ্চা সাড়ে তিন বছরের বাচ্চাকে দেখি ফুচকা খাচ্ছে তেতুল জল দিয়ে ফুচকা খাচ্ছে অর্ধেক দিন ওইটুকু বাচ্চাকে দেখি মোগলাই খাচ্ছে অর্ধেক দিন দেখি রোল খাচ্ছে ভাই কোথায় আমাদের এই বয়সে আমরা এখনও ময়দার জিনিস বাইরের ফাস্ট ফুড খাবার থেকে আমরা বিরত থাকি একটা বাচ্চাকে অর্ধেক দিন সপ্তাহে বোধ হয় তিন চার দিন আমরা দেখি তিন দিন অন্তত দেখি বাইরে থেকে আসার সময় বাচ্চাটার জন্য ওই ধরনের খাবার আনছে হ্যাঁ বাচ্চাটাকে আমরা দিতে পারি তাও কি মোমো টাইপের দিতে পারি ভেজ মোমো অর্থাৎ চিকেন মোমো তবু দেওয়া যায় তবুও বাইরের ভালো দোকান ছাড়া যে স্টাফিংটা যে স্টাফিংটা থাকে মোমো সেটা যেন টাটকা হয় বাচ্চার শরীরে যাতে কোনো ক্ষতি না হয় তাই না মানতাম একেবারে ধুলো মাটিতে গড়াগড়ি করে খাওয়া বাচ্চা এটা সেটা আলাদা ব্যাপার কিন্তু বড় অট্টালিকা বাড়ি গাড়ি বেশ ওঠা বসা বেশ ভালোই তো সেই জায়গায় তাহলে বাচ্চার প্রতি কোনো যত্ন নেই কেন কিসের জন্য যত্ন নেই তাই না আজকে একটা পরিবারে আমাদের মতো পরিবারের বাড়ির প্রত্যেকটা কাজ বাড়ির প্রত্যেকটা কাজ এত বড় বাড়ি সামলানো বড় কথা না একটা বাড়ি আর একটা গ্রাম্য পরিবেশে যেখানে একেবারে ধান তোলা থেকে শুরু করে ধান ওড়ানো থেকে শুরু করে তিল ওড়ানো থেকে শুরু করে সরষে ওড়ানো থেকে শুরু করে সমস্ত কাজ কাজকর্ম যেখানে সন্দীপের মা করেন মানে মাসিমা করেন সেই জায়গায় আজকালকার দিনের মেয়েরা সে ঘুটে কুড়ুনির মেয়ে হোক বা চালকুড়ুনির মেয়ে হোক বা তোমার কি বলে রিক্সা চালানোর মেয়েই হোক না কেন মানে যিনি চালান তার মেয়েই হোক না কেন প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ছেলে মেয়েকে পরিবারের মানুষ করা হয় হ্যাঁ যে কাজকর্ম সব কিছু করতে শেখো কিন্তু অত্যধিক কাজকর্ম যে পরিমাণ এখনকার দিনের ছেলেমেয়েরা এসে শেখে শ্বশুরবাড়িতে অনেক পরে কারণ তারা সময় পায় না পড়াশোনা টুকটাক রান্না এই এইসবগুলো শিখে আছে ক্ষমতা থাকে কিন্তু শিখে আসে কিন্তু প্রত্যেকের বাড়িতে আর লিস্ট সময় অনুযায়ী একটা করে কাজের লোক রাখতে হয় যেমন এই যে টিনার কথা বলছি ব্লগিংয়ে ব্যস্ত থাকে নিজের একটা ছোট সন্তান আছে খুব স্বাভাবিক ব্যাপার এই যে আমি ভিডিও দিই যে সময় ভিডিও দিচ্ছি সেই সময় হয়তো ছেলেটার জলচেষ্টা পেয়েছে মাকে বলে এলাম মা ওর যদি তেষ্টা পায় একটু খাইয়ে দেবে আমি ভিডিও করতে বসছি হয়তো কোনো কোনো সময় তো এগুলো হতেই পারে মানুষকে এগুলো মানে এই নয় যে টিনা মেতে থাকতো আর বাচ্চার সমস্ত দেখাশোনা পরিবারের লোককে করতে হতো ভাই একদিক গেলে তো একদিক বজায় রাখতেই হবে ভিডিওর মধ্যে টিনাই তো ছিল মধ্যমণি ভিডিওর মধ্যে টিনাই তো ছিল মধ্যমণি অল টাইম ক্যামেরা টিনার হাতে থাকতো টিনাই পুরো ব্যাপারটাকে পরিচালনা করতো বেশিরভাগ টাইমই থাকতো অথবা ক্যামেরা একজন ধরে থাকতো আমাদের ফোন আর টিনাকেই বেশিরভাগ লক্ষ্য করা যেত টিনা কি করছে না করছে একে কি করাচ্ছে ওকে কি করাচ্ছে এই জিনিসগুলোই সবসময় দেখা যেত তাহলে এবার কি বলবে বলো তাহলে কি বলবে সেই জায়গায় সেই মেয়েটা আজকে এখনও পর্যন্ত বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই এখনও পর্যন্ত একটা কাজের লোক রাখা হয়নি তো কোন সংসারে এই ব্যাপারগুলো নিয়ে ঝামেলা হবে না আজকে নিজেদের সংসারে আজকে একদিন কাজের লোক না এলে আমরা খ্যাপা পাগল হয়ে যাই যে এত কাজ কি করে হবে কি করে হবে সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের সমস্ত কাজ তাহলে নিশ্চয়ই চিনাকও কিছু কিছু কাজ করতে হতো নিশ্চয়ই কিছু কাজ করতে হতো অবশ্যই কারণ একটা সংসারে থাকতে গেলে ভাগ করে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে একটা মেয়ে বলতেই পারে যে একটা কাজের লোক রাখলে ভালো হয় এই হয় ওই হয় তারপর তো ফনদীপের খাবার খোঁটা আমরা সবই তো দেখে নিয়েছি নতুন করে কিচ্ছু বলার নেই যেখানে ফন্দীপ টিনুকে শর্ত দেয় যে বাচ্চাকে জীবনে কোনোদিন তুমি দেখতে পাবে না বাচ্চার নাম উচ্চারণ করতে পারবে না একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তবে একটা মায়ের কাছে এরকম দাবি রাখতে পারে মা খুনি হোক মা ডাকাত হোক মা চোর হোক মা জালিয়াত হোক মা যাই হোক না কেন তারপর তো সাইডে রাখলাম পরকিয়া কোনো বাবা কোনোদিন কোনো মানুষ বাবার কথা চুলোয় যাক কোনো মানুষ রক্ত মাংসে গড়া মানুষ কখনো একটা ছোট বাচ্চার প্রতি বলতে পারে আজকে একটা রাস্তা দিয়ে গেলে অন্য কারোর বাচ্চাকেও রাস্তায় দেখতে পেলে বুকটা ফেটে যায় তার যদি চোখ দিয়ে জল পড়ে সেই জায়গায় আজকে একটা মুহূর্তের জন্য আমরা টিনাকে দেখিনি বাচ্চাটাকে নিয়ে কোনোদিন ফোন দি ফিকির করেছে বাচ্চাটাকে সামনে রেখে কোনো খেলা খেলেছে বাচ্চাটাকে নিয়ে কোনোদিন কোনো মুখের ওপর প্রশ্ন করেছে যে আমার বাচ্চা ভালো নেই ওই বাড়িতে আমার বাচ্চাকে যত্ন করা হয় না আমার বাচ্চাকে সে কেন হয় না কেন না সে জানে ওটা তার বাবা ওটা তার ঠাকুমা দাদু সে কোনোদিন এই নোংরা খেলাটা কোনোদিন খেলেনি আজকে তাও টিনা খারাপ তাও টিনা খারাপ আসলে কি জানো তো বাড়ির পরিবারের মেয়ের সাথে বাড়ির পরিবারের কাছের মানুষের সাথে যখন এই ঘটনাগুলো ঘটে তখন মানুষ বুঝতে পারে তার আগে মানুষ বুঝতে পারে না একটা মেয়েকে কলঙ্ক দেওয়া খুব সহজ খুব সহজ একটা মেয়েকে কলঙ্ক দেওয়া যায় কিন্তু একটা ছেলে এখনও এইটাই ধরা হয় সোনার আংটি তো বাঁকা হলেও কোনো ক্ষতি নেই তাই না যতই বলো না কেন মেয়েরা আসছে লক্ষ্মী পুজো হচ্ছে এই হচ্ছে ভাই এগুলো সব কন্টেন্ট বাড়িতে মেয়ে এনে এগুলো কন্টেন্ট কেউ বাচ্চা খাওয়াচ্ছে কেউ করছে কজন ভালো মনে খাওয়াচ্ছে সবাই তো নিজেদের চ্যানেল গ্রো করার জন্য ব্যস্ত মনিটাইজেশন অন করে ভিডিও হচ্ছে বাচ্চাকেও কন্টেন্ট বানিয়ে দিচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখনও পর্যন্ত ছেলেদের সেই রকমভাবেই প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে বলেই তো তাই একটা মেয়ের গায়ে ঝট করে কাদা লাগে কিন্তু সেই কাজটাই যখনই ফনদীপ নোংরা করলো তখন না করতেই পারে সেই মেয়েটার দোষ এই ধরনের মানসিকতা তাদের কোনো সন্তান আছে কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক সবাই আছে তাতেও সেই মানুষগুলোর এরকম নোংরা ধারণা তারপর তো দেখতেই পেলে মানুষের মেন্টালিটি কোন জায়গায় চলে গেছে সুতোফার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো তোমরা তো দেখতেই পেলে ঘটনা হচ্ছে সুতোফার সাথে ক্রিয়েটার একটু ক্রিয়েটার চলে গেলো বরের সাথে বড়ের কর্মস্থলে কেন না পাতে মারতে হবে মাতে মারতে হবে কারণ অলরেডি অল টাইম এখানে মানে কন্ট্রোভার্সি হয় না এখানে হয় কনস্পিরেসি ষড়যন্ত্র চলে কিভাবে জব্দ করা যায় কিভাবে এই করা যায় কিভাবে মানুষকে হ্যারাস করা যায় কিভাবে ভরা বাজারে মানুষকে বিক্রি করা যায় তার জন্য তো আমাদের চ্যানেল আছে এক একটা মানুষ তবে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার মাথার উপর ভগবান আছে তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের দেশে আইন কানুন আছে ভয় তো আইন কানুনকেও পেতে হবে তাই না এত গা দুলিয়ে এত গা হেলিয়ে ঘুরে বেড়ালে হবে ঠিক কি না অবশ্যই সব কিছুর কাছে মাথা হেট করতেই হবে আর তো মাত্র হাতে কটা দিন এই তো ফার্স্ট জুন তো হতেই চলল কালকে এক দুই তিন চার ফোর জুনের পর বা সিক্স জুনের পরই আবার একটা শুনানি হবে তো সেই শুনানি তো তোমরা জানতেই পারবে বাচ্চা মায়ের কাছে আসবেই খুব স্বাভাবিক ব্যাপার এটা তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তাই না খুব সিম্পল ব্যাপার আবারই যে নতুন আবার ফন্দি পড়লো যে বসিরহাট করতে যেতে হবে আবার আবার বসিরহাট করতে যেতে হবে ফুল ফ্যামিলি আবার বাচ্চাটাকে নিয়ে যাবে বাচ্চাটাকে নিয়ে গিয়ে আবার দেখাবে ভাই এত পিসি মাসি এত পিমনি এত স্মার্ট দিদি ফোনদীপের কোথায় গেল বাচ্চাটাকে নিয়ে নিজেদের কাছে রাখতে পারে না ও মা আমিও না কি বোকা ফনদীপ বাচ্চাটাকে কেন রাখতে দেবে গো ফোনদীপ সঙ্গে করে বাচ্চাটাকে নিয়ে গেলে তবেই তো সেই জায়গায় ভিউজটা হবে গাড়িতে রাখবে কী কষ্ট ও সারাক্ষণ বাচ্চাটা গাড়িতে আছে কী কষ্ট আমার কিমা পিপি আমাকে কী সুন্দর কোলে করে নিয়ে আছে কেন গো কিমা পিপি তোমাকে সঙ্গে করে কেন যেতে হয় গো কিমা পিপি তুমি বাচ্চাটাকে নিজের বাড়িতে রাখতে পারো না হুম কিমা পিপি জানে তো ওখানে আমার একটা ভিডিও হবে আমার একটা কন্টেন্ট হবে বাচ্চাটা আমার কাছে থাকলে একটা কন্টেন্ট হবে গোট চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাটাকে ফোনদীপের কন্টেন্ট হবে ভাই এরা আবার সবে মিলে কুই কাজ হারি নাহি লাজ এটা হচ্ছে ব্যাপার স্যার এটাকে পরিবার বলে এটাকে পুরুষ মানুষ বলে যে পুরুষ মানুষ নিজের বউকে বিক্রি করে খায় তার আবার পুরুষত্ব কি তাই না নিজের টাকা রোজগার করব মাতার খাম পায়ে ফেলে রোজগার করবো যেভাবে রোজগার করবো ভাবে হয় যেমন খুশি তেমনভাবে রোজগার করব কিন্তু কারোর সম্মানকে বিক্রি করে নয় নাকি নিজের সম্মান কখনো বিক্রি হতে দেব। এটাই তো মানুষের হওয়া দরকার আজকে ফোনদীপ তার সন্তানকে শেখাবে কি যে বাবা তোমার বউয়ের যদি কোনো ব্যাগর বাই দেখো একদম চ্যানেল খুলবে সোশ্যাল মিডিয়ায় তোমার বউকে ভবিষ্যতে বিক্রি করবে এটা ভগবানের যদি লীলা থাকে না এই ছেলেই একদিন চ্যানেল খুলে এটা এদের বংশের রীতি গো এই ছেলেই একদিন চ্যানেল খুলে ফনদীপকে বিক্রি করবে মিলিয়ে নিও বংশের রীতি কারণ আম কারণ আমি তো খুব ভালো করে জানি সৌমালিকে এরা বিক্রি করেছে এদের ঘটনা সোমালি বলতে বাধ্য হয়েছে আবার এদের ঘটনা এই হবে এদের বংশের রীতি এটা যে নিজের পরিবারের ভাই যা রটে তার কিছুটা তো বটে তাই না রক্ত তো কথা বলবেই এই রক্তই তো বইছে বাচ্চার শরীরেও তাই না যতই ভালো করে মানুষ করার চেষ্টা করুক না কেন স্বাভাবিক বাচ্চাটা আজ বুঝতে পারছে না বাচ্চাটা আজকে খেলনা ধুলা ভালো ভালো জিনিসপত্র গ্যাজেট দামি দামি খেলনার সাথে যুক্ত আছে একটা বাচ্চাকে এই সময় ভুলিয়ে রাখছে কিন্তু না পাওয়া জিনিসটা না বড় হলে সেই মনের দুর্বলতার জায়গাটায় মানে বাসা বেঁধে থাকে সেটা পরে যখন আউট হয় না ওটা একটা বড় বয়সে গিয়ে আউটব্রাস্ট হয় তখন বা বাবার এই কার্যকলাপগুলো দেখে ছেলে তখন বলবে তুমি এইরকম করেছো আমার মা যদি করে থাকে তুমি এইরকম করেছো আমার মাকে বিক্রি করেছো এতগুলো লোকের সাথে বিক্রি করেছো সব শুনবে ছেলে ঘটনা ছেলেও তখন আবার পারলে আবার চ্যানেল খুলে তখন আবার বিক্রি করবে স্বাভাবিক বাবা মা যা করবে গুরুজনরা যা করবে পরিবারের লোকজন ছেলে সেটাই শিখবে অবাক লাগে হ্যাঁ সন্দীপের বাড়িতে আজকে কোনো নিজের লোকজন নেই বাইরের লোকজনকে নিয়ে নিজের লোক ঘর ভরাতে হচ্ছে আর টিনার বাপের বাড়িতে টিনার নিজেদের লোকেরা টিনার পাশে আছে নিজের বাবা মা হ্যাঁ একটা মেয়ের পাশে বাবা মা তার দাদা বৌদি তার নিজের বাড়ির লোকজন থাকবে না তো কি বাইরের লোকজনকে আমি আগে এক্সপেক্ট করব কখনোই না সেখানে ফোনদীপকে লোক জড়ো করতে হচ্ছে লোক জড়ো করতে হচ্ছে পাড়া প্রতিবেশী আর এখানে নিজের পরিবারের লোকজনই এক ঘর ভর্তি হয়ে যাচ্ছে বন্ডিং কাকে বলে বাইরের লোককে নিয়ে বন্ডিংটা আগে লোকে দেখে না চ্যারিটি ভিগেন্স এট হোম বাড়ির কথাটা আগে দেখে হাস্যকর লাগে এইসব মানুষদেরকে মানে সিরিয়াসলি ধিক্কার জানাই এইসব মানুষের নোংরা মানসিকতাকে ধিক্কার জানাই যারা বউ পেটানোতে হাত তোলে আমি রাজি বউ পেটানোতে সেসব মানুষদেরকে ধিক্কার জানাই তাদের বিদেহী আত্মা সিরিয়াসলি বলছি সে আত্মাকে আত্মাটাকে পর্যন্ত ধিক্কার জানাই আর সে আত্মার শান্তি কামনা করি চলো বন্ধুরা এখান পর্যন্তই রাখছি আসলে আজকে ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল অলরেডি এখন বাজে দুপুর দুটো আমি এখন ভিডিওটা করে ভিডিওটা পোস্ট করবো কারণ আজকে ছেলের স্কুলে অকেশন ছিল তো সেই জন্য ছেলে স্কুলে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য গেছিলাম এই ছেলেকে নিয়ে এলাম চলো টাটা